আপনারা এটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিনি অ্যালার্ম এবং পিআইআর রিমোট অ্যালার্ম বলতে পারেন। এটির ভিতরে একটি অ্যালার্ম ইউনিট রয়েছে, এটি হচ্ছে মূল ইউনিট এবং এটি আপনারা 9 ভোল্ট ব্যাটারিতেও চালাতে পারেন অথবা 4টি পেন্সিল ব্যাটারি। এখানে হচ্ছে 6 ভোল্ট ডিসিতে চলে এটি, হ্যাঁ 6 ভোল্ট ডিসিতে চলে, অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারেন এখানে অথবা 4টি পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে পারেন। এবং এটি হচ্ছে দেয়ালে লাগানোর জন্য, দেয়ালে লাগানোর পরে আপনারা এই এইভাবে এটিকে লাগিয়ে দেবেন। এবং এটি হচ্ছে রিমোট, এই একটি রিমোট, এই একটি রিমোট। আমি একটু ব্যাটারি লাগিয়ে একটু টেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি বাতি, এটি হচ্ছে এই মুহূর্তে অন আছে। এবং এটিকে অন করতে হলে এই রিমোটটির থেকে আমি এটা প্রোটেকশন দেওয়া আছে ব্যাটারি যাতে ড্রেন না হয়, এবং এটি এখন অন হলো। এবং দেখুন এটি হচ্ছে সবুজ বাতি দুলছে, এই মানে এটি এখন অন অবস্থায় আছে এবং এই সবুজ বাতিটি অফ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন অফ হয়ে গেছে, এবং এখন যদি মোশন হয় দেখুন মোশনটি অন হয়ে গেল এবং অ্যালার্মটি অন হয়ে যাবে। সবুজ বাতি জল অবস্থায় অ্যালার্মটি অন হবে না এবং অফ হয়ে গেল। এখন আমি যদি এখানে মোশন হয় দেখুন অ্যালার্মটি কার্যকর হয়ে গেছে। এবং এই সাউন্ডটি কন্টিনিউ বাজবে, আমি অফ করে দিয়েছি, এই সাউন্ডটি কন্টিনিউ বাজা শুরু করবে। এবং অ্যালার্মটি অফ করার জন্য এই বাটনটি চাপ দিবেন, এই বাটনটি চাপ দিলে অ্যালার্মটি অফ হয়ে যাবে। এবং এটিকে স্ট্যান্ড বাই করার জন্য এটি অন করতে হবে, এই যে এটি স্ট্যান্ড অন আছে, বেশ জোরে সাউন্ড হয় এই জন্য আমি সাউন্ডটি বন্ধ করে রাখছি। এবং সবুজ বাতিটি বন্ধ হওয়ার পরে দেখবেন যেটি চালু হয়ে যাবে, এটি অফ হয়ে গেছে। এখন যদি আমি মোশন দেখেন এই অন হয়ে গেছে, অফ করে দিলাম। এটি আপনারা সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।